নমস্কার বন্ধুরা, আজ আমি মটরে স্পেশাল ঘুগনি রান্না করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঘুগনি রান্নার জন্য আমি 200 গ্রাম মটর 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে মটরগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের ডুমো ডুমো কেটে রাখা আলু। হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে দুটো সিটি ফেলে দেব। এবার ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। নিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 3টে এলাচ, দারুচিনি, 10 থেকে 15টা গোলমরিচ। এবার এগুলো আমি সব কড়া গরম করে লো ফ্লেমে ভেজে নেব। হালকা ভাজা ভাজা গন্ধ বেরোলে নামিয়ে নিতে হবে। এবার ভালো করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এখন এটাকে রেখে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার কুকারটা ঠান্ডা হয়ে গেলে আমি মটরটা ছেঁকে রেখে দেব। জলটা ফেলবো না, মটরে সেদ্ধ করার জলটা। এবার কড়া গরম করে সর্ষের তেল দিচ্ছি 1 টেবিল চামচ। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে 2টো পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিচ্ছি 1.5 চামচ দিয়ে আবার ভালো করে মিক্সড করে ভেজে নিতে হবে। রসুনটা একটু ভালো করে ভেজে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আবারও মিক্সড করে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, অল্প করে ভাজবেন নাহলে তেতো হয়ে যাবে। 1টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে। তারপরে হলুদ গুঁড়ো দেব 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে একটু জল দিয়ে দেব। এবার মশলাটা আমি ঢাকনা চাপিয়ে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে, ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার দেব নারকেল কুচানো 1/2 কাপ, চেরা কাঁচা লঙ্কা 3টে। এবারে আমি সেদ্ধ করা মটর ও আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে 2 মিনিটের জন্য রান্না করব, কষিয়ে নেব। কষানো হয়ে গেলে রেখে দেওয়া সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে গ্রেভি চাইবেন সেই অনুসারে জল দেবেন। এবার আমি এতে স্বাদ মতো লবণ দিচ্ছি, যেহেতু আমার লবণ ছিল আগে। 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দিতে হবে, ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি।
এখন এটি পরিবেশনের জন্য তৈরি। মুড়ি হোক কিংবা রুটি, ঘুগনি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।